হায়, তোরই বলাইতেছি, হেসারা তো কুত্তো বিলো ইহানে আর দেই দেই নে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাই, শোনো, তোমরা হইলে সাত ভাই আর তোমাকে একটাই মাত্র বোন, এন্ড আমি চিন্তা করছি তোমাকে বোনদেরে ভালো একটা সর্দে কেহিবের বিয়ে দিয়ে দিব। আব্বা, আম্মে এই দেখে মন কথা কইলেন, মোর হইলাম ডাহাইত, ডাহাইতির বংশধর, আর মোকে বুন যদি কোনো চোরের দ্বারে দি তাহলে মোকে ইজ্জত থাকবে, মানুষে মোকে সিসি করবে না, মোকে বুন কোনো ভালো একটা ডাহাইতের দ্বারি বিয়ে দেওয়া উচিত। এ বেড়া, এ তুই এত কথা কও কায়? আব্বাই যেটা কইছে এইটাই ঠিক আছে, মোকে বুন যদি কোনো চোরের দ্বারে দি ওই চোরে মোকে সবসময় ডরাইবে, মোকে ভয় পাইবে, কিন্তু কোনো ডাহাইতের দ্বারে দিলে মোকে কি আর ভয় পাইবে? এই তো বাহের বেড়ার নাহান কথা কইছো, তুই ওবি ডাহাইতির ভবিষ্যৎ সর্দার। আব্বা, মোকে বোন যে সোরের লগে বিয়ে দেবেন, হে সোর পাইবেন কই? হে চিন্তে তোকে হারা লাগবে না, আমার দ্বারে ভালো সোরের সন্ধান আছে, যোগুসুরা আছে, যোগুসুরা, এই যোগুসুরারে তোরা যাইয়া আমার কথা কবি, আমার লগে যেন যোগুসুরা দেখা করে। এ বেড়া, আব্বাই কইলে যোগুসুরারে খবর দিতে, এখন এই যোগুসুরারে বেশি ইয়ে পামো কই? পিছনে ওই বেড়া কেডা, ওই বেড়ারে দেখকে তো সোর সোর মনে হয়, আমার মনে হয় ওই বেড়াই যোগুসুরা হইবে। ও বেড়া, এদিকে কি, আম্মি কি মুখে বলাইতে আছেন? হয়, তোরই বলাইতেছি, হেসারা তো কুত্তো বিলো ইহানে আর দেই দেই নে। কি কইবেন, চালু চালু করে কইয়ে লাইবেন, মোর হাতের কাজ আছে, এদিকে রাত পর্য সময় হয়ে গেছে। তুই কি যোগুসুরা? হয়, মই যোগুসুরা, কে কোনো সমস্যা? তুই কি কোনোদিন বকুটা হাইতে নামছ? হেরেছেন তুই বকুটা হাইতে নামছি তাই দেহি নেই কোনোদিন, তো এলাকার মানুষে কয় হে বলে এই এলাকার মধ্যে সবচেয়ে নাম করাটা হাই। হ্যার কথা শুনলে বলে মানুষের শরীরে কাপড়তে যায়, এমনকি পোর্সা পর্যন্ত পড়ে যায়। মই হইলাম বকুডা হাইতের পোলা, আব্বাই তোরে নিতে পাঠাইছে, মোর লগে তোর যাওয়া লাগবে, কথা কি বুঝছ? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাই, মই আম্মেগুলোকে যাবো না, মোরে ছাড়িয়ে দেন ভাই, মোরে মাফ করিয়ে দেন, মই যদি কোনো ভুল করে থাই তাহলে মোরে ক্ষমা করিয়ে দেন ভাই। আরে বেড়া, তুই কাপা কাপি হরিস নে, তোরে কিছু কমো না, তুই আব্বার দ্বারে যাবি, মোকে একটা বই নেছে, হেইডেরে তোর বিয়ে করা লাগবে, আর কোনো কথা নাই। আর আল্লাহ, মইয়া কোন বিপদে পড়লাম, কোন ডাহাইতির ঘরে আইলাম, মোরে মনে হয় আর জেতা রাখবে না, মোরে মনে হয় কাটতে কুটতে বস্তা ভরিয়ে সাগরে বাসাইয়া দেবে। এও যোগুসুরা, তুই এত ডরাও কা, তোরে কেউ কিছু কইবে না, আমি আসি নে। আব্বা, ও যদি আমের কথা না হনে তাই কিন্তু ওরে এককালে কাটতে কুটতে বস্তা ভরিয়ে সাগরে বাসাই দেব, এই আমি কই দিলাম। আরে কাটতে কুটতে বস্তা ভরিয়ে সাগরে বাসার দরকার নাই, ও আমার কথা শুনবে আনে। এ যোগুসুরা, হন, মোর একটা মাইয়ে আছে, এই মাইয়েটারে তোর দ্বারে বিয়ে দেমু, আর টাহা দেমু 10 লাখ, তুই ব্যবসা বাণিজ্য করবি আর সংসার করবি, চুরি মেরা বাদ দিয়ে দিবি, ভালো হয়ে যাবি, তুই কি রাজি? আম্মের কথা মানুষ এসে বিল কইছে, আম্মে তো অতটাও খারাপ না, আম্মে তো ভালো মানুষই, আম্মে যেহেতু কইছেন মুই রাজি, আম্মের মাইয়ে মুই বিয়ে হরমু, আর ওই আম্মের টাহা দিয়ে ব্যবসা বাণিজ্য করমু, চুরি মেরা বাদ দিয়ে এককালে ভালো হয়ে যাবো।